একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের গৌরববাহী মাস ডিসেম্বর নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিজয়ের পথে। দেশের ভেতরে এমনকি ঢাকায় মুক্তিযোদ্ধাদের অব্যাহত দুর্বার প্রতিরোধের পাশাপাশি প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে শত্রু রাষ্ট্র পাকিস্তানের সংঘাত বড় আকার নিয়েছিল একাত্তরের 2রা ডিসেম্বর। বিশ্বের বড় বড় শক্তিগুলোর দৃষ্টি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন এমোরের দিকে। ইতিহাসের পাতা ঘেঁটে বিজয়ের পথে একাত্তরের যুদ্ধের শেষ 16 দিনের দ্বিতীয় দিন নিয়ে দেখুন বৈশাখী টেলিভিশনের আজকের প্রতিবেদন। প্রতিরোধ যুদ্ধ অব্যাহত দেশ জুড়ে। এদিন ঢাকায় রামপুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সহ চট্টগ্রামের 5টি বিদ্যুৎ উপকেন্দ্র ও 2টি পেট্রোল পাম্পে হামলা করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যুদ্ধে বড় বার্তা দেয় মুক্তিবাহিনী। 1লা ডিসেম্বর বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের পরও জাতিসংঘের 131টি সদস্য দেশের কেউ এদিন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তবে 2রা ডিসেম্বর ব্রিটিশ মন্ত্রী রিচার্ড উড ভারতের ভূমিকার প্রশংসা করে বলেন, ব্রিটেন পূর্ব বাংলার সমস্যার রাজনৈতিক সমাধান চায়, তবে যুদ্ধ এখন উভয় দেশের দোর গোড়ায়। এদিকে জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবে ক্ষুব্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এমন উদ্যোগকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বলেন, আমাদের বিজয়ের এই চরম মুহূর্তে পর্যবেক্ষক হয়ে যিনি বাংলাদেশে আসুন না কেন, তার ভাগ্যে খারাপ কিছু ঘটলে এ প্রস্তাবের উদ্যোক্তারাই দায়ী হবেন। এদিকে ভারত সীমান্তে সংঘাত বাড়ে। পাকিস্তান আকাশ পথে ভারতের আগরতলা বিমান ঘাঁটিতে গোলা ফেলে হামলা চালায়। নতুন মোড় নিতে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ। কামরান করিম, বৈশাখী সংবাদ।